ইলেকট্রনিক্স, ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা, সাহিত্য চর্চা ও গণযোগাযোগ পরামর্শক হিসাবে কাজ করছে জনাব গোলাম কিবরিয়া। দৈনিক প্রথমআলো হয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করে বর্তমানে তিনি কর্মরত আছেন বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা প্রাকে। ফরওয়ার্ড টেকের লেখক আড্ডায় আজকের অতিথি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সাংবাদিকতায় আসা জনাব গোলাম কিবরিয়া। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি জুবাইয়া ঝুমা। জনাব গোলাম কিবরিয়া কেমন আছেন? আছি ভালো। জনাব গোলাম কিবরিয়া, আলিগড়ে আপনার পড়াশোনা, তো এই আলিগড়ে পড়াশোনার পেছনে গল্পটা একটু শুনতে চাই। আলিগড়ে পড়াশোনা তখন আসলে যখন আমরা HSC পাস করলাম, আমার অনেক বন্ধু ওখানে ভর্তি হলো, তারা যাচ্ছে একটা বিরাট গ্রুপ আমাদের ফ্রেন্ডদের, তো তাদের তাদের পরামর্শে বা তাদেরকে দেখেই, তখন তো বয়স কম, একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার ছিল, আর আলিগড় ইজ এ বিগ নেম। আমার ইচ্ছাও ছিল সেখানে যাওয়ার, দেশের বাইরে পড়াশোনা করবো, একটা নতুন কালচার। আলিগড় ইউনিভার্সিটিতে যেটা হয়েছে, আমাকে শিক্ষা না যত দিয়েছে একাডেমিক শিক্ষা, তার চেয়ে বেশি আমার, আমি বলবো লাইফ স্কিল আমি অনেক বেশি ওখান থেকে অর্জন করেছি। ওই বয়সের একটা ছেলে, তখন দেখেন এখনকার মতো যুগ না, কিন্তু এখন যেমন ইন্টারনেট আমরা সহজেই যোগাযোগ করতে পারি, ফোন করতে পারি, তখন বাসার সঙ্গে যোগাযোগ অত সহজ ছিল না, যাতায়াতটাও অনেক কঠিন ছিল। ওই অবস্থায় ওই বয়সের 20-22 বছরের একজন আরেকটা দেশে গিয়ে তার জমানো টাকা খরচ করে বাসায় হোস্টেলে থেকে পড়াশোনা করা ভিন্ন কালচারে, এইটা আমাকে পরবর্তী জীবনে অনেক বেশি আমাকে সহায়তা করেছে এই জায়গায় আসতে। আলিগড়ের পড়াশোনা শেষ করে আমি ওখানে আন্ডারগ্রেড করি, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমি মাস্টার্স করি। তো যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই কিন্তু সাংবাদিকতা করার একটা স্বপ্ন আমার ছিল সবসময়, মানে স্বপ্ন না, এটা আমার প্ল্যানই ছিল। তো যার জন্য বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, বিশেষত ঢাকা ইউনিভার্সিটিতে, তখন থেকে আমি ডেইলি স্টারে প্রদায়ক হিসেবে কাজ করতাম। স্টার ক্যাম্পাস বলে একটা পাতা বের হতো, তারপর রাইজিং স্টার ছিল, ওইখানে আমি রেগুলার লিখতাম। তো তখন থেকে, তারপরে প্রথম আলো শুরু হলো, মতি ভাইয়ের সঙ্গে এসে দেখা করি, মাস্টার্স ততদিনে শেষ, রেজাল্ট হয়ে গেছে, এভাবেই প্রথম আলোতে জয়েন করা। সাংবাদিকতা আমার শুরু প্রথম আলোতে এবং টানা 10 বছর প্রথম আলোতে ছিলাম। আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতীয় মুসলিমদের শিক্ষা সংস্কৃতি, এটা একটা ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে, এই বিষয়টাকে আপনার পর্যবেক্ষণ আপনি কিভাবে দেখছেন? আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, তারা এত বছরে, কয়েকশো বছর, 100 বছরের পুরনো ইউনিভার্সিটি, সেটা এখনো তারা তাদের সেই যে সংস্কৃতি, যে কালচার, সেটা তারা এখনো ধরে রেখেছে। যেমন ওইখানে ছাত্রদের সবার কালো শেরওয়ানি হচ্ছে গিয়ে পোশাক, মানে এর মানে এই না যে প্রতিদিন ক্লাসে ওইটা পরে যেতে হয়, এটা হচ্ছে গিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান, ট্র্যাডিশনাল ড্রেস বলা যায়। যেমন স্যার সৈয়দ ডেতে আমাদের অ্যানুয়াল ডিনার যেটা হয় সেখানে যায়, তারপর বিভিন্ন অ্যানুয়াল ফাংশন যেগুলো সেগুলোতে যায়, এটা তো গেলে একটা পোশাকের ব্যাপার। তারপরে সেখানকার পুরো কালচারটাই, যেমন টিচারদের সঙ্গে স্টুডেন্টদের ইন্টারাকশন, সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের যেভাবে মানে যেভাবে তাদেরকে সম্মান জানাতে হয়, এগুলো একটা মানে ওভারঅল একটা কালচারটা তারা ধরে রেখেছে, সেটা খুবই ইন্টারেস্টিং। আরেকটা জিনিস যেটা হয়েছে আলিগড়ে, আলিগড়ের যারা আমরা বাংলাদেশ থেকে পড়তে গিয়েছিলাম, তাদের মধ্যে কিন্তু একটা খুব শক্ত সেতুবন্ধন এখনো আছে। বাংলাদেশে আমাদের যে ওল্ড আলিগড় অ্যাসোসিয়েশন আছে, আলিগড় হাউস আছে মতিঝিলে, সেখানে আমরা রেগুলার নিয়মিতই আমরা মিলিত হই, আমাদের মধ্যে খুব যোগাযোগ আছে, তো এটাও একটা ভালো দিক, একটা একটা বন্ধন আমাদের মধ্যে আছে এখনো। আচ্ছা জনাব কিবরিয়া, আপনার সাংবাদিকতায় আশাটা কেমন ছিল অথবা জার্নিটা কেমন ছিল, শুরুর দিকটা কেমন ছিল? আমি তো আগেই বলেছি যে সাংবাদিকতা করব, এটাই আমার স্বপ্ন ছিল। ধরেন আমার ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ হওয়ার পরে আমি একটা সেভ দ্য চিলড্রেন ইউকে, তখন এগুলো ভাগ করা ছিল, সেভ দ্য চিলড্রেন ইউকেতে জয়েন করি পার্ট টাইমার হিসাবে। তো কিন্তু আমি সাংবাদিকতাই করব, এটাই আমার পরিকল্পনা। তারপর প্রথম আলো যাত্রা শুরু করলো, তখন আমি প্রথম আলোর মতি ভাইয়ের সঙ্গে দেখা করলাম, তখন আমি সেভ দ্য চিলড্রেনে পার্ট টাইমার হিসাবে যেই টাকা তখন সেই সময় বেতন পেতাম, তার কিন্তু অর্ধেক বেতনে আমি সাংবাদিকতা শুরু করি, কারণ সাংবাদিকতাটাই আমার মনে হচ্ছে এটা আমার জায়গা। তারপর 10 বছর প্রথম আলোতে, প্রথম আলো শেষ করে আমি, আমার কিন্তু মানে 25 বছরের বেশি সময় আমার ক্যারিয়ার, তার 22-23 বছর সাংবাদিকতাই কেটেছে, আর বাকি সময়টা অন্য জায়গায়, সেটাও আবার সাংবাদিকতার কেন্দ্রিকই। যেমন ব্র্যাক ইউনিভার্সিটি জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আমি ট্রেনিং, সিনিয়র ট্রেনিং ম্যানেজার ট্রেনিং এর দায়িত্বে ছিলাম, তারপরে আমি মোবাইল অপারেটরদের যেই সংগঠন অ্যামটক, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস ইন বাংলাদেশ, সেটাতে কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছি, আর এখন তো ব্র্যাকে মিডিয়া রিলেশনসে কাজ করছি। তো দেখেন সাংবাদিকতা হচ্ছে গিয়ে একেবারে মাঠের সাংবাদিকতা, কিন্তু তার বাইরে যে কাজগুলো করেছি সেগুলোও কিন্তু সাংবাদিকতা কেন্দ্রিক। তার মানে আমার
পুরো ক্যারিয়ারটা এখানে ঘুরপাক খাচ্ছে আর কি, এর বাইরে আমি যাইনি ট্র্যাকের। সাংবাদিকতা তো আসছেন খুব প্ল্যানিং করে যে সাংবাদিকতা করবেন, তো এই সাংবাদিকতা ছেড়ে আপনি কিন্তু মাঝে অন্য পেশাও গিয়েছিলেন, যাত্রী, অ্যামটব এবং বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকে। তো এর পেছনে কি কোনো স্পেসিফিক কি কোনো কারণ ছিল? মানে এক একটা প্রেক্ষাপটে এক এক রকম কারণ। ধরেন আমি প্রথম আলোতে 10 বছর কাজ করেছি, তার মাঝখানে আমি আমার সুযোগ হয়েছিল ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে জার্নালিজম পড়তে যাওয়ার। তো ওইখানে যখন আমি পড়াশোনা করি, ওইখানে আসলে পশ্চিমা বিশ্বের ক্লাসরুম এনভায়রনমেন্ট একেবারেই আলাদা আমাদের থেকে। তো তখন আমার টিচিং এর প্রতিও একটা বেশ আগ্রহ হয়। তো এটা আমার ভিতরে ছিল, কিন্তু এসে যখন দেখি ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা পজিশন ওপেন হয়েছে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে, তখন আমার মনে হলো ওয়াই নট একটু ট্রাই করি। তখন ওখানে অ্যাপ্লাই করলাম এবং আমার হলো। জামিলুর রেজা স্যার ছিলেন তখন ভিসি, ওনার তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন আরো আরো অনেকের সঙ্গে। তো সেটাও একটা অভিজ্ঞতা। তো ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি জয়েন করলাম, ওইখানে 2 বছর কাজ করলাম। কাজ করার পরে আমার মানে ওইখান থেকেই আবার আমার অ্যামটবে যাওয়ার সুযোগ হলো। আমার মনে হলো কর্পোরেট দিকটাও দেখে আসি, তখন সেখানে জয়েন করলাম। টিচিংটাও হলো অভিজ্ঞতা কর্পোরেট সেক্টরে, ওইখানেও 2 বছর ছিলাম। কথা হচ্ছে পরে কিন্তু আমি আবার জার্নালিজমে ফিরে আসি। আমার কথা হচ্ছে যে সাংবাদিকদের আমি মনে করি যত লম্বা ক্যারিয়ার হোক, মাঝখানে যদি তারা একটা ব্রেক নেয়, এটা তাদের ক্যারিয়ারে আরো যোগ করে। কেন আমি বলি, আমরা সাংবাদিকরা সবসময় একটা লেন্সে সবকিছু দেখি, টেবিলের অন্য প্রান্তে যখন আমরা বসবো তখন কিন্তু পার্সপেক্টিভটা পাল্টে যায়। ওইটা ওই অভিজ্ঞতাটা অবশ্যই আমার সাংবাদিকতায়, যেমন আমি টেলিকম নিয়ে কাজ করতাম, তো অ্যামটবে যখন আমি কাজ করেছি তখন আমি ইন্ডাস্ট্রির ভেতরের জিনিসটা দেখেছি। হ্যাঁ, তারপর ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আমি কাজ করতে গিয়েছি তখন সাংবাদিকতার যে আমরা প্রায়োগিক দিকটা দেখেছি, প্র্যাকটিক্যাল দিকটা দেখেছি, তখন তাত্ত্বিক দিকটাও দেখার সুযোগ পেয়েছি। কারণ আমাকে লেকচার দিতে হলে, আমার ক্লাস নিতে হলে আমার ওইভাবে প্রিপারেশন নিতে হতো। তো আমি মনে করি সবগুলাই আলটিমেটলি আমার সাংবাদিকতার ক্যারিয়ার বা সেই কাজটাকে সাপ্লিমেন্ট করেছে, মানে আরো পরিপূরক ছিল। আচ্ছা, আমার খুব কৌতূহল হচ্ছে যে এখন তো সাহিত্য চর্চার মাধ্যম বদলে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে এখন ব্লগিং সাইট নতুন ভাবে ওপেন হয়েছে, যেটা হচ্ছে এখন সবাই হচ্ছে ব্লগিং করছে। তো এই যে সাংবাদিকতা এবং সাহিত্য চর্চার সবকিছু যে এখন সোশ্যাল মিডিয়ায় বদলে যাওয়ার কারণে নতুন কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে, চ্যালেঞ্জটা আসলে কেমন, আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাচ্ছি। আমি একটু সেই ক্ষেত্রে একটু যদি সুযোগ নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা বলার, ধরেন আমি কিন্তু সর্বগ্রাসী পাঠক, আমি প্রতিদিন পড়ি, এখনো প্রতিদিন রাতে আমি কিছু না কিছু পড়ি। তো পাঠক হিসেবে আমি সব রকম সাহিত্যের সব শাখাতেই আমার বিচরণ আগ্রহ আছে, আগ্রহ আছে পাঠক হিসেবে। তবে যেহেতু আমি যেই যেই জনরায় লিখি, রহস্য সাহিত্যতে আমার আগ্রহ একটু বেশি। এখন কথা হচ্ছে যে আমি কখনো কিন্তু ভাবি নাই যে আমি লিখব। যখন আমি আমেরিকা গেলাম 2007-এ, তখন হইলো কি, ওখানে গিয়ে আমি আবিষ্কার করলাম যে আমি যে ল্যাপটপটা ওখান থেকে কিনেছি সেটাতে আমি বাংলা লিখতে পারছি না। তো এটা একটা সমস্যা হয়ে গেল। তখন ফেসবুকে আমি অত অ্যাক্টিভ ছিলাম না, বা আমি মানে অত ইয়ে ছিলাম না। তখন আমি দেখলাম যে কিছু ব্লগ আছে বাংলা, সামহোয়ার ইন ব্লগ, তারপর তখন এগুলো খুবই জনপ্রিয় ছিল, মুক্তমনা, তাদের ওখানে বেশ সাহিত্য চর্চা হয় অনলাইনে। আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মূলত এটা কিন্তু একাকিত্ব দূর করতে, আমার মনে হলো যে ছোটখাটো দু একটা গল্প লিখি, ওইখানে লিখলাম, সেগুলো রেসপন্স খুব ভালো হলো। তারপরে একজন প্রকাশক আমার সঙ্গে যোগাযোগ করলেন যে আপনার গল্পগুলো দিবেন কিনা, আমরা বই করতে চাই। এটা আমার জন্য একটা মানে আমি খুবই অবাক হলাম যে আচ্ছা ঠিক আছে, সেটা হতে পারে, আমি কখনো ভাবিনি। এইভাবেই লেখালেখিটা শুরু। তবে এই যে বলছেন অনলাইনের যুগে, আমি মনে করি এটা লেখকদের জন্য একটা বড় সুযোগ। আগে তো একটা বই ছাপা হয়ে যেত, মানুষের পাঠকের কাছে যেত, এটা ওয়ান ওয়ে ট্রাফিক ছিল। এখন লেখালেখিটা একটা মঞ্চ নাটকের মতো, আপনি কি করছেন সঙ্গে সঙ্গে সেটা ফিডব্যাক পাচ্ছেন। হ্যাঁ, সবগুলা যে অনেস্ট ফিডব্যাক তা না, অনেক রকম মন্তব্য আসে, কিন্তু তারপরেও একটা তো রিফ্লেকশন পাওয়া যায়। যেমন পেন্সিল একটা গ্রুপ আছে ফেসবুকে, তারা খুবই বড় একটা সাহিত্যের প্ল্যাটফর্ম, এরকম আরো অনেক আছে। তো ওইখানে যদি আপনি একটা গল্প দেন, আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের একটা আছে বই পোকাদের আড্ডাখানা, ওইটাও খুবই, ওইখানে অনেক বিদগ্ধ পাঠক আছেন, তারা পড়ে কিন্তু আপনাকে ফিডব্যাক দেন এবং এটা খুব হেল্প করে। তো আমি মনে করি এটা একটা বড় সুযোগ লেখকদের জন্য। আপনার রহস্য নির্ভর সাহিত্য, এটা কি সাংবাদিকতা থেকে আপনি এই রহস্যটা উন্মোচন করেন, নাকি আপনি ব্যক্তি রহস্য থেকে এটা আসলে উন্মোচন করেন? প্রথম কথা হচ্ছে, আমার মনে হচ্ছিল মানে যখন আমি লেখা শুরু করলাম, আমার তো শুরুতে বলেছি যে আমার একটা আগ্রহ আছে, আর আমার মনে হয় রহস্য গল্প লেখা একটু সহজ আমার মতো
মানে যারা লেখক না কিন্তু লেখক হতে চায় তাদের জন্য, যেটা বলছি যে আসলে রহস্য গল্পগুলো আমার মধ্যে আমার মনে হয় ন্যাচারালি আসে, মানে আমি কিছু চিন্তা করলে ওই রকম গল্পই আসে। আর আমি সবসময় নানা রকম পাজল মেলাতে পছন্দ করি, এটা আমার একটা হবি। আমি অনলাইনে বলে নিয়েতে বলে নানা রকম কুইজ পাজল এগুলো আমি সলভ করি এমনিতেই, এটা আমার শখ, তো ওইটাও একটা কারণ হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে রহস্য, ধরেন যেটা আমরা গল্প পড়ে আসছি, নিহারঞ্জন বলেন, সত্যজিৎ রায় বলেন, বা পশ্চিমা বিশ্বের যে রহস্য গল্পগুলো পড়ে আসছি, ওগুলার একটা ধাঁচ ছিল যে একটা ঘটনা ঘটে, লাস্টে এসে একটা জিনিসটা আনফোল্ড হয়, মানে রহস্য উন্মোচিত হয়। আমার মনে হচ্ছিল যে এর বাইরে আমরা কোনো কিছু, মানে একটু অন্যরকম কোনো কিছু করতে পারি কিনা, যেইটা অনেকটা পশ্চিমবঙ্গের এখনকার লেখক, যেমন আমরা যদি সমরেশ মজুমদার বলি, সুনীল বলি, বা শীর্ষেন্দু, বা এখন যারা লিখছেন, তাদের লেখাতেও কিন্তু প্রথা ভাঙার একটা নানা রকম একটা একটা প্রবণতা দেখা যায়। তো আমরাও বাংলাদেশেও নানা রকম কাজ হচ্ছে থ্রিলার বা রহস্য সাহিত্য নিয়ে, নানা রকম এক্সপেরিমেন্ট হচ্ছে। এবং ওটিটি প্ল্যাটফর্মে যদি আপনি দেখেন, সবচেয়ে বেশি জনপ্রিয় সিরিজগুলো কিন্তু এরকম আধিভৌতিক রহস্য, সেরকম ঘটনা উপজীব্য যেগুলো থাকে, তার মানে মানুষের মধ্যে এগুলো নিয়ে একটা আগ্রহ আছে। হ্যাঁ, তো সেটাও একটা কারণ যে মানুষ যেটা আগ্রহ নিয়ে পড়তে চায় আমরা তো সেটাই লিখতে চাই, আর আমার মধ্যেও ন্যাচারালি সেই সেইগুলো সেই ভাবনাগুলোই আসে। এইটাই মূলত আমার রহস্য গল্প, রহস্য নির্ভর সাহিত্য লেখার। আপনার ফ্যান ফলোয়াররা বলে যে হচ্ছে আপনি যে যে রহস্য নির্ভর সাহিত্য রচনা করে থাকেন, লিখে থাকেন, তো এই জায়গা থেকে অন্যদের মতো না আসলে, তো এই যে আপনারটা যে এই যে ভিন্ন, এই ভিন্ন আপনার আঙ্গিকে, আপনার পর্যবেক্ষণে এই ভিন্নতা বলতে কি বোঝান? ভিন্নতা আমি আসলে যেটা হচ্ছে, আমি সবসময় দিন শেষে মানুষের গল্পই বলতে চাই। মানে আমরা তো ধরেন একটা মানুষের জীবনে নানা রকম উপাদান থাকে, প্রত্যেকটা মানুষই কিন্তু তার জীবনের নায়ক, না? তার জীবনে কিছু ট্র্যাজেডি থাকে, কিছু প্রাপ্তি থাকে, কিছু অপ্রাপ্তি থাকে, আর এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে জীবনে কখনো না কখনো এমন কোনো ঘটনার মুখোমুখি হয়নি যেটা অপ্রত্যাশিত, যেটা সে কল্পনাও করে নাই, বা যেটার কোনো ব্যাখ্যা তার কাছে নাই, এরকম ঘটনা থাকে। তো আমি চেষ্টা করি যে মানুষের ভিতরের ওই গল্পগুলো বলতে। তো মানুষ যখন আপনার উপজীব্য থাকে তখন বৈচিত্র্য আসবেই, কারণ মানুষ তো একজন আরেকজনের সঙ্গে মিলে না, প্রত্যেকের ঘটনা গল্প আলাদা, প্রত্যেকের একই ঘটনা আপনি একভাবে বিশ্লেষণ করবেন, আমি আরেকভাবে করব, আপনি একভাবে দেখবেন, আমি আরেকভাবে দেখব, তো যেটাই বলেন কোনোটাই ভুল না, কিন্তু আবার প্রত্যেকটাই ভিন্ন। আপনার তো নতুন বই হচ্ছে 10-20, তো এই 10-20 এটার নামকরণটা কিভাবে করলেন এবং এটা লেখার প্রেক্ষাপটটা একটু শুনতে আচ্ছা, চাচ্ছি। মানে 10-20 আসলে 10টা গল্প, তার সঙ্গে আমার আগের দুইটা বইয়ের দুইটা গল্প আছে, এটা এটা ফাও পাঠকদের জন্য। তো যেটা বলছিলাম, আমি যখন ব্লগে লিখছিলাম তখন লেখাগুলো তো পড়তো আমার বন্ধু খালেদ মহিউদ্দিন, আমরা তখন সেই সময় একসঙ্গেই ব্র্যাক ইউনিভার্সিটিতে কাজ করছিলাম। খালেদ মহিউদ্দিন ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করছিল, আর আমি ব্র্যাক ইউনিভার্সিটি USAID এর প্রজেক্টে কাজ করছি, দুজনে একই সঙ্গে একই অফিসে বসে আমরা। তো আমি তখন, বাই দ্য ওয়ে বলে রাখি, সাহেব খালেদ মহিউদ্দিনের সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে কি, একেবারে প্রথম আলোতেও আমরা একই দিনে জয়েন করেছিলাম, তো ব্র্যাকেই শুরু না, মানে এটা বহু পুরনো। তখন আমার গল্পগুলো পড়ে খালেদ বলল যে তোমার এই বইটার নামটা আমি দিব, বললাম ঠিক আছে দাও। তো সে পরে আমাকে বললো যে আমার মনে হয় এটার নাম হওয়া উচিত 20-এ-20, কেন ওখানে 20টা গল্প ছিল, প্রথম গল্প গল্প বলছে 20-এ-20, মানে 20 and poison, 10-20 যেরকম 10 poisons, যদি 10 দেখেন 10 হচ্ছে গিয়ে সংখ্যা, আর 20 হচ্ছে গিয়ে ওই 20 মূর্ধন্য ষ, তার মানে 10-20 মানে 10, 10, 20 না, কিন্তু 10-20 মানে 10টা 20, বিষাক্ততা। হ্যাঁ 20, তো 20-এ-20 যখন নাম দিল ওইটা আসলাম, ওইটা মোটামুটি পাঠক প্রিয়তা পেল। তার ধারাবাহিকতায় পরের বার আসলো আমার 20 ডজন, 20 ডজন, আর এবার 10-20। তো এই গল্পগুলো আসলে ওই যে বলছিলাম মানুষের গল্পই, আমরা আমাদের জীবনের একটা অধ্যায় কিন্তু প্রত্যেকেই, অনেকগুলো গল্প আমরা বলতে চাই না, এগুলো আমাদের ভিতরেই থাকুক, মানে অনেক ঘটনা ঘটে না যেটা আমরা শেয়ার করি না, আমি চেষ্টা করেছি ওই না বলা গল্পগুলো বলতে, যে গল্পটা মানুষ বলতে চায় না সেই গল্পটা। তো সেগুলোর মধ্যে নানা রকম উপাদান থাকে, কোনোটা আপনার তীব্র বিষ, কোনোটা মৃদু বিষ, কোনোটা অম্ল মধুর হতে পারে, এই জন্যই নাম। জনাব গোলাম কিবরিয়া, এই যে 10-20 লিখলেন, এই 10-20-এর পর নতুন কোন টপিক আমরা পাঠক হিসাবে পেতে যাচ্ছি? আমি আসলে তো ওইভাবে মানে অত কি বলবো, সিজন লেখক না বা বিদগ্ধ লেখক না, আমার যখন যেটা মনে আসে লিখি। কয়েকটা জিনিস আমি এখন একসঙ্গে করছি, কোনোটাই আসলে দানা বাঁধেনি। আমার একটা ক্যারেক্টার আছে, চরিত্র আছে তন্ময় চৌধুরী,
তন্ময়ের চারটা বই বের হয়েছে, চারটা না পাঁচটা বই বের হয়েছে ইতিমধ্যে। সে একজন সাংবাদিক, ক্রাইম রিপোর্টার, তিনি নানা রকম প্রবলেম সলভ করেন। ওই যে আপনি বলছিলেন যে সাংবাদিক হিসেবে রহস্য উন্মোচন করি কিনা, তো আসলে তন্ময়ের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেরকম সাংবাদিক আমি আমার সাংবাদিকতা জীবনে হতে চেয়েছিলাম কিন্তু হতে পারি নাই, তো সেটাই একটা চিত্র আর কি। তো তন্ময়কে নিয়ে দুই তিনটা গল্প আমার আধা কেচড়া হয়ে আছে, যে কোনোটা শেষ করব হয়তো। আর হচ্ছে আমি একটা বাতিঘর থেকে আমার একটা থ্রিলার বের হয়েছিল, যেটা আমার এ যাবৎকালের আমার 10-12টা বইয়ের মধ্যে সবচেয়ে বড়। সেটা আমি 2 বছর সময় নিয়ে লিখেছিলাম, কিয়নগঞ্জে। এটা আফ্রিকার পটভূমিতে একটা থ্রিলার মৌলিক, তো সেইটার একটা সিকুয়েল আমি লেখার চেষ্টা করছি। এটাও হয়তো টাইম লাগবে, এই বছর পুরোটাই সময় লাগবে। ওইটা প্রায় ধরেন 300 পৃষ্ঠার বই, 1 লাখ শব্দের মতো হয়, তো সেটা আমি এখন কাজ করছি। সাহিত্য চাকুরি, এই দুইটা সমন্বয় ঘটানো তো খুবই চ্যালেঞ্জের, এটা কিভাবে সমন্বয় ঘটান? আর সাহিত্য চাকুরি এবং আমার ব্যক্তিগত জীবন, তিনটা জিনিস আসলে, মানে তিনটা পার্ট যদি ধরি আমি, অফিস, অফিসের পর তো বাসা, তার এই দুইটাকে ব্যালেন্স করে আসলে কিছুটা সময় লিখতে হয়। ওই যে বললাম আমি, যেমন আপনি যদি শীর্ষেন্দুর দেখেন, তিনি কিন্তু কিভাবে লেখেন জানেন? তিনি ব্রহ্ম মুহূর্তে উঠেন, মানে সূর্য ওঠার আগে উঠেন, বসে 3 ঘন্টার তিনি লেখেন টানা, তারপরে উনি ব্রেকফাস্ট করেন, একেবারে রিলিজিয়াসলি এই নিয়ম মানেন। সুনীল গঙ্গোপাধ্যায় রাতে লিখতেন, এরকম সমরেশ মজুমদার দিনে এত ঘন্টা টাইম থাকতো না, এত ঘন্টা উনি লিখবেনই। তো লেখকদের কিন্তু ভয়ানক ডেডিকেশন লাগে এবং তাদের একাগ্রতা, মনোবল, ইচ্ছা সবকিছু একসঙ্গে করে তারা এরকম লেখেন। আমাদের দেশে আনিসুল হক মিঠুন ভাই, উনি তো অনেক লিখছেন এবং আমি নিশ্চিত উনি একটা নির্দিষ্ট সময় ধরে লেখেন। সাদাত এখন ভালো লিখছে, সাদাত তো ফুল টাইমই লেখালেখি করেন। তো এরা এত কি বলবো অধ্যবসায় নিয়ে লেখেন, সেইখানে আমি নিজেকে খুবই কি বলবো আমি খুবই অকিঞ্চিৎকর মনে করি, কারণ আমি আসলে ওই জায়গাটায় যেতে পারি নাই যে একেবারে এভাবে লিখবো। আমার যখন সুযোগ হয় তখনই লিখি, তো আমারটা অত মানে তাদের তাদের পর্যায়ের আমি না, এমন না যে বলছি সমরেশ মজুমদারের সমান হয়ে গেছি, ব্যাপারটা তা না, একজন লেখালেখির ট্রেন্ডের কথা বলছি। আমার জন্য এটা খুব সহজ কেন, কারণ যখন আমার সুযোগ হয় তখনই আমি লিখি, না হলে লিখলাম না। মানে ফিক্সড কোনো সময় নির্ধারণ করা না আসলে, বুঝতে পেরেছি। তরুণ লেখকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু আমাদের একটু জানান। আমাদের এখানে কিন্তু এখন অনেক রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, যেটা আমি বলছিলাম নানা রকম লেখা হচ্ছে। ধরেন আপনি একেবারে সাহিত্য, আপনি যদি প্রেমের গল্প বলেন, অসাধারণ কয়েকটা গল্প পড়েছি আমি, গত বইমেলায় কিনেছিলাম, সেগুলো এখনো পড়ছি। এইবার আমার ওইভাবে বই সংগ্রহ করা হয় নাই, অনেকবার মেলায় গেছি, কিন্তু কিছু বই আমার তালিকায় আছে। অনেকের লেখার আমি বিরাট ভক্ত, বিশেষ করে মোহাম্মদ নাজিমুদ্দিন, বাতিঘরের যিনি কর্ণধার, ওই যে রবীন্দ্রনাথের লেখক, নাজিমুদ্দিন ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। নাজিমুদ্দিনের বাতিঘর কেন্দ্রিক একটা লেখক গ্রুপ আছে, তারা কিন্তু বাতিঘর কিন্তু দুইটা আমাদের, একটা হচ্ছে গিয়ে বাতিঘর বুকশপ যেটা বাংলা মোটরে, আর নাজিমুদ্দিনের যেটা যেটা আগে থেকেই বাতিঘর প্রকাশনী, সেটা বাংলা বাজার। তো অনেকে আসলে কনফিউজ হয়, তো নাজিমুদ্দিনের বাতিঘর কেন্দ্রিক একটা লেখক গ্রুপ আছে, তারা খুবই ভালো লিখছে, অনেকেই আছেন খুব ভালো লিখছে। নাম বলতে গেলে আসলে অনেক নাম বলতে হয়, কিন্তু আমি তরুণদের লেখা পড়ি, নতুন যারা লিখছে তাদের লেখা পড়ি, সবচেয়ে বেশি পড়ি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমি খুবই আশাবাদী যে আমাদের সাহিত্য এদের হাত ধরে এগিয়ে যাবে, কিন্তু একটা জিনিস আমি মনে করি কি জানেন, ওভারঅল এটা আমি নিজেকেও ইনক্লুড করছি এখানে, আমার মনে হয় বাংলা ভাষাটা আমরা খুব লেখার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে বলি। এটা মূলত এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরও ভাষাকে সহজ করে এনেছেন যেন মানুষ বুঝতে পারে, আমাদের সেই সময়ের, আমাদের আমরা যদি আরো লেখকের কথা দেখি এবং সুনীল, শীর্ষেন্দু বা আমাদের সমরেশ, তাদের গদ্যও বেশ ঝরঝরে, আমরা মনে হয় কি সহজ করে লিখতে গিয়ে ভাষাটাকে বড় বেশি কি বলবো বড় বেশি নিরাভরণ করে ফেলছি, মানে ভাষার মধ্যে কোনো অলঙ্কার রাখি না, বা ভাষার যে একটা কারুকাজ থাকে সেটা থেকে আমরা দূরে সরে আসছি। আমার মনে হয় এখনকার লেখাগুলো পড়ে অনেক বেশি সরল, হুমায়ুন আহমেদও অনেক সরল ভাষায় লিখতেন কিন্তু তার ভাষার অনেক গভীরতা ছিল। সরল করতে গিয়ে আমরা যেন সেই গভীরতাটা হারাই না ফেলি, সেই জায়গাটায় নজর দেওয়া খুব জরুরি। এই ক্ষেত্রে আমি খুবই আগ্রহ নিয়ে পড়ি শিবব্রত বর্মনের লেখা, তার লেখা আমার খুবই পছন্দ, কিন্তু আনফর্চুনেটলি তিনি খুবই কম লেখেন। তার লেখা এই 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 প্রজন্মের, আমাদের প্রজন্মের লেখকদের মধ্যে আমি মনে করি তার লেখা অনেক ভালো, নাজিমুদ্দিনের লেখা অনেক ভালো, মোহাম্মদ নাজিমুদ্দিন। কিন্তু আমরা যারা সাহিত্য করতে যাই, আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার মনে হয় অনেক বেশি সরলীকরণের পথে চলছি,
সেইটা বোধহয় দরকার নেই। ভাষার একটা সৌন্দর্য আছে, মাধুর্য আছে, সেটাও থাকা জরুরি। তার মানে এই না যে কঠিন কঠিন শব্দ দিয়ে আমি আমার বাক্যটাকে জটিল করে ফেলবো, ব্যাপারটা তা না। কিন্তু আমি বলছি সহজ ভাষাতেও অনেক বেশি মাধুর্য থাকতে পারে, অনেক বেশি গভীরতা থাকতে পারে। জনাব গোলাম কিবরিয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকের লেখক আড্ডা এতটুকুই। পরের সপ্তাহে ফিরবো নতুন কোন লেখকের সঙ্গে লেখক আড্ডায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ফরওয়ার্ড টেকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।